রামনবমী পার হলো, সামনে রয়েছে মহাবীর জয়ন্তী, তারপরে সারুল, গাজন, অর্থাৎ এক কথায় এই টাইমটাতে জৈন, হিন্দু, আদিবাসী সমস্ত সমাজেরই কোনো না কোনো উৎসব রয়েছে। তেমনি সমগ্র জঙ্গলমহল জুড়ে এই সমস্ত যে সংস্কৃতিগুলো, সমস্ত ধর্মগুলো, তাদের একটা মিলমিশে একটা লোক কালচার, লোক সংস্কৃতি, লোক ধর্ম তৈরি করেছে। সেই সম্বন্ধেই আজকে আমরা কয়েকটা চ্যাপ্টার উল্টাবো। নমস্কার, আমি অভিজিৎ কাটিয়ার, আর আজকে আমরা জানব ধর্মান্তরিত এবং লিঙ্গান্তরিত বিভিন্ন দেবতাদের সম্পর্কে। প্রথমেই আমরা যে গ্রামটার কথা বলবো, সে গ্রামটার নাম হচ্ছে ধারাপাট। ধারাপাট গ্রামে রয়েছে একটা রেখা দেউল, যে রেখা দেউলটা সুদৃশ্য একটা রেখা দেউল এবং দেউলের নির্মাণ কৌশল দ্বারা সম্পূর্ণভাবে সেটা নির্মিত, এবং সেই দেউলের মধ্যে কোনো মূর্তি বর্তমানে নেই, কিন্তু দেউলের দেওয়ালে এখনও মহাবীরের মূর্তি রয়েছে। সেই মহাবীরের মূর্তিকে গ্রামীণ মানুষ তাদেরকে ন্যাংটা শ্যামচাঁদ বলে পূজা করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দেব, একটা তীর্থঙ্কর, তার ধর্মান্তরিত হওয়ার উদাহরণ। মানুষ ভক্তি ভরে একজন তীর্থঙ্করকে তাদের আপন করে নিয়েছে ন্যাংটা শ্যামচাঁদ হিসাবে। এবং এই ধারাপাটের রেখা দেউলের ঠিক অপোজিটেই রয়েছে একটি মনসা মন্দির। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই মনসা মন্দিরের যে মনসা মূর্তিটি রয়েছে, সেই মনসা মূর্তিটিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে এটিও একটি জৈন তীর্থঙ্করের মূর্তি। শুধু তাই নয়, সেই জৈন তীর্থঙ্করটিও আবার একটি পুরুষ জৈন তীর্থঙ্কর। কালক্রমে সেই পুরুষ জৈন তীর্থঙ্করটিই, যেহেতু তীর্থঙ্করের মাথায় সর্প সাপের ফনা রয়েছে তার সিম্বল হিসাবে, তাই সাধারণ মানুষ তাকে সর্পের দেবী মনসা হিসাবে পূজা করতে আরম্ভ করেছে। অর্থাৎ একই সঙ্গে ধারাপাটে রয়েছে লিঙ্গান্তরিত দেবতা এবং ধর্মান্তরিত দেবতার একটা সুস্পষ্ট উদাহরণ। এরপরে ধারাপাট থেকে যদি আমরা কিছুটা এগিয়ে যাই, তাহলে আমরা পাবো বহুলাড়া গ্রাম। এই বহুলাড়া গ্রামেই রয়েছে ইট দ্বারা তৈরি রেখা দেউলের অন্যতম একটা প্রাচীন উদাহরণ, যেটাকে বলছে সিদ্ধেশ্বর মন্দির বা সিদ্ধেশ্বরী যে মন্দির, বর্তমানে সিদ্ধেশ্বরী মন্দির হিসাবে পূজিত, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। এবং সেই মন্দিরের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে এই মন্দিরটির ইট দ্বারা নির্মাণ করা হয়েছিল। প্রথমের দিকে সেটি ছিল পাথুরে বা মাকড়া পাথর দ্বারা নির্মিত একটি রেখা দেউল। এবং এখানেও মানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এখানে একই সঙ্গে রয়েছে শিবের লিঙ্গ, রয়েছে গণেশের মূর্তি, রয়েছে দুর্গার মূর্তি, এবং মাঝখানে রয়েছে একজন জৈন তীর্থঙ্করের মূর্তি, যাকেও লোকাল মানুষ সমান শ্রদ্ধা করে পূজা করে। তো একটা শিব মন্দির, যেটাকে বর্তমানে শিব মন্দির বলা হচ্ছে, তার গঠনশৈলী দেখলে বোঝা যায় এটি একটি জৈন দেউল। সেই জৈন দেউল কালক্রমে রূপান্তরিত হয়েছে শিব মন্দিরে, এবং সেই শিব মন্দিরে একই সঙ্গে কিন্তু সেই জৈন দেবতাটিও পূজিত হচ্ছে। এরা হলো বাঁকুড়ার দুটো উদাহরণ। বাঁকুড়ার আরেকটি প্রাচীন উদাহরণ রয়েছে, সেটি হচ্ছে একতেশ্বর যে শিব মন্দির, সেই একতেশ্বর শিব মন্দিরের প্রাঙ্গণেও অনুরূপভাবে বহু জৈন মূর্তি খান্দারানী নামে পূজিত হয়। এছাড়াও আমরা যদি পুরুলিয়ার দিকে এগোই, তাহলে পাকবিড়রার কথা তো সবাই জানে, কিন্তু আমরা পাকবিড়রার কথা বলবো না, আমরা আরেকটা পুরুলিয়ার খুবই জনপ্রিয় দেবতার কথা বলবো, যার নাম হচ্ছে বাগালিয়া ঠাকুর। যে বাগালিয়া ঠাকুর সম্পর্কে বেগলার তার বইয়ে পর্যন্ত উল্লেখ করেছেন যে বাগালিয়া দেবতার যে মিথটা প্রচলিত, সেই মিথটা এইরকম যে রঙ্কিণী দেবীকে প্রতিদিন একটি করে মানুষ দিতে হতো। তো একদিন ওরকম একটা কোনো একটা পরিবারের যখন ভাগ পড়ে, তখন সেই ঘরের যে বাগাল ছিল সে যায় এবং সে রঙ্কিণী দেবীকে তাড়া করে, এবং রঙ্কিণী দেবীকে সে যখন তাড়া করে, সেই অবস্থায় তাদের ঘরের পোষা কুকুরটিও তার পেছনে পেছনে আসছিল। তো সেই কুকুরটিকে দেখার জন্য বাগালটা যখন পেছন দিকে তাকিয়েছে, তখন রঙ্কিণী দেবী তাকে পাথরে পরিণত করে দিয়েছে এবং সে সেইভাবেই সেখানে রয়েছে, সেটাকেই তারা বাগালিয়া ঠাকুর হিসাবে পূজা করে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার
মিথটা নয়, এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পাথরটা সেটা অ্যাকচুয়ালি বীরস্তম্ভ। তো এই বীরস্তম্ভটা বিভিন্ন জায়গাতে, সমগ্র ছোটনাগপুর শুধু নয়, সমগ্র ভারতে এই বীরস্তম্ভটা পাওয়া যায়। তামিলনাড়ুর বিভিন্ন এরিয়াতে পাওয়া যায়, পাওয়া যায় গুজরাটের বিভিন্ন এরিয়াতে, পাওয়া যায় মধ্যপ্রদেশের বিভিন্ন এরিয়াতে, এবং আমাদের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বিভিন্ন এরিয়াতে, যেমন আমাদের কর্ণগড়েও সেই বীরস্তম্ভটা পাওয়া যায়। পাওয়া যায় মানে যেটা বাঙালিয়া ঠাকুর হিসাবে পূজা করা হচ্ছে, সেটা সেম জিনিসটা কর্ণগড়ে পাওয়া যায়, সেম জিনিসটা মুকুটমণিপুরে পাওয়া যায়, সেম জিনিসটাই আবার আরও অন্যান্য বিভিন্ন গ্রামে সেটা ছড়িয়ে রয়েছে। তাহলে সেই যেটা ছড়িয়ে রয়েছে সেটার মূল সিম্বলিজমটা কী আছে, সেটার সিম্বলিজমটার ব্যাখ্যাটা এরকম একটা পাওয়া যায় যে যখন কোনো মানে আগেকার দিনে যে যুদ্ধ হতো সেখানে তারা যখন মারা যেত তখন কোনো একটা বীরের স্মৃতিতে সেই পাথরটা সেখানে পোঁতা হতো। এবং অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন যে ওই পাথরের নিচ থেকে অনেক সময় নাকি ছাইভস্য পাওয়া যেত। তামিলনাড়ুর ক্ষেত্রে এই জিনিসটা একটু আলাদা, তার কারণ সেখানে তামিল লিপিতে, প্রাচীন তামিল লিপিতে সেখানে কিছু জিনিস লেখাও আছে। তাহলে আমাদের এই ছোটনাগপুর যে অংশ বা আমাদের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরের যে অংশে এটা পাওয়া যায় সেখানে এগুলো কেন রয়েছে, সেখানে এগুলো রয়েছে তার কারণ হিসাবে মনে করা হয় যে চোলরা বা দক্ষিণ ভারতের কোনো কোনো রাজারা এই অংশটা আক্রমণ করেছিল এবং দীর্ঘকাল ধরে তারা আক্রমণ করে এখানকার যে জৈন সেটেলমেন্ট ছিল সেগুলোকে তারা ধ্বংস করেছিল, যে জৈন মন্দিরগুলো ছিল সেগুলো তারা ধ্বংস করেছিল এবং এখানকার যে একটা সংস্কৃতি ছিল সেখান থেকে তারা একটা অন্য সংস্কৃতিতে শিফট হয়েছিল। লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই সমস্ত জৈন দেউলগুলা মূলত কংসাবতী তীরবর্তী এরিয়া বা দ্বারকেশ্বর তীরবর্তী এরিয়া, মোটের উপর সেগুলো নদী তীরবর্তী এরিয়াতে বহুল পরিমাণে পাওয়া যায়। তার কারণ হিসাবে বলা হয় যে যেহেতু জৈন শ্রেটিরা ওই নদী বরাবর ব্যবসা করত, সেই কারণের জন্য নদী তীরবর্তী এরিয়াগুলোতে তারা বিভিন্ন দেউল স্থাপন করে বা তাদের সাহায্যে বিভিন্ন দেউল স্থাপিত হয়। এখানকার লোকাল মানুষ তারাও হয়তো সেটার সঙ্গে যুক্ত ছিল। এরপর যে এরিয়াগুলো নদী তীরবর্তী নয় সেরকম এরিয়াতেও কিন্তু এর প্রমাণ পাওয়া যায়। যেরকম মানে বলা যেতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে যে সনকা মন্দির রয়েছে, সেই সনকা মন্দিরের একদম প্রান্তে ডান সাইডটাতে যে মূর্তিটি রয়েছে সেটি একটি ভগ্ন জৈন তীর্থঙ্করের মূর্তি। এরপরে ইন্টারেস্টিং ব্যাপার এখানে আরেকটা জিনিসও আছে যে এখানকার নামগুলো, যে নামগুলোর সঙ্গে নামগুলোর শেষে তোড় শব্দটা রয়েছে, সেই সমস্ত গ্রামের মধ্যে ভগ্ন জৈন তীর্থঙ্করদের কোনো না কোনো মূর্তি কিন্তু পাওয়া যায়। তো এটা অন্য টপিক, এই টপিক নিয়ে জঙ্গলমহলের গ্রামের নামের বিশ্লেষণ নিয়ে পরবর্তীতে আমরা অন্য ভিডিও করব। কিন্তু আজকে আমরা আমাদের যে মূল টপিক অর্থাৎ কীভাবে জঙ্গলমহলে একের পর এক ধর্ম এসেছে এবং তার স্রোতটা জঙ্গলমহলে দাগ হিসেবে দাগের মতো রয়ে গেছে, তার আরেকটা প্রমাণ পাওয়া যায় ধডাঙ্গের যে যেটা একটা সমগ্র এখানকার জঙ্গলমহলবাসীদের অন্যতম পবিত্র স্থান, সেইখানের সেই পূজা স্থানে মাঝে রয়েছে গাছ, তার একটা সাইডে রয়েছে দুর্গার মূর্তি এবং অন্য একটা সাইডে রয়েছে একজন জৈন তীর্থঙ্করের মূর্তি। দেখার মতো ব্যাপার হচ্ছে গিয়ে যে দুর্গা মূর্তিটা দেখে বোঝা যায় যে এটা খুব সাম্প্রতিক, এর বয়স বেশি নয়। যেটা তীর্থঙ্করের মূর্তি সেটা অবশ্যই একটা প্রাচীন মূর্তি, কিন্তু এখানে সব থেকে প্রাচীন যেটা রয়েছে সেটা হচ্ছে আদিবাসীদের প্রাচীন পূজা পদ্ধতির হাতি ঘোড়া এবং প্রকৃতি হিসাবে সেখানে শাল গাছের উপস্থিতি। ওখানকার মানুষ সেই শাল গাছটাকেই কিন্তু পূজা করে, অর্থাৎ প্রকৃতিকে পূজা করে, যেটা অ্যান্থ্রোপোলজির ভাষায় সর্বপ্রাণবাদ। অর্থাৎ ধর্ম শুরুর প্রাথমিক যে ধাপ সেটাই কিন্তু সর্বপ্রাণবাদ। অর্থাৎ একই সঙ্গে রয়েছে ধর্ম শুরুর প্রাথমিক ধাপ এবং তার পরবর্তী বিভিন্ন ধাপগুলো, যেমন জৈন ধর্ম, হিন্দু ধর্ম। সুতরাং বলা যেতেই পারে যে লিঙ্গান্তরিত এবং ধর্মান্তরিত হয়েও ধর্মপ্রাণ মানুষের সৌজন্যে জঙ্গলমহলে ধর্মের বিভিন্ন স্রোত এখনও সুস্পষ্টভাবে প্রবাহমান। তাই নিজেদের মধ্যে ধর্মীয় এবং ধর্ম বিশ্বাসের উপর কাদা ছোড়াছুড়ি না করে সকলে সুষ্ঠু সমাজ গড়ে তোলে। সকলকে মহাবীর জয়ন্তী, রামনবমী, সারুল,
গাজনের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।